উচ্চতর গণিতের পাঁচ প্রাণ দিয়ে চার নম্বর অঙ্ক। তো যেহেতু আমরা উভয় দিকে রুট দেখতে পাচ্ছি, এই রুট উঠে দিতে হলে উভয় দিকে বর্গ করতে হবে। এখানে এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ইলেভেন সমান সমান এইট এক্স প্লাস নাইন। তাহলে এখানে বর্গ করি, এদিকেও বর্গ করি, আর অবশ্যই এখানে লিখে দিতে হবে বর্গ করে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট চলে গেলে এইট এক্স প্লাস নাইন হচ্ছে এখানে। তো এদিকেও স্কোয়ার রুট চলে গেলে এক্স প্লাস ফোর প্লাস টু, এই দুইটা রুটকে আমরা একটা রুট বানাবো। তাহলে এখানে হবে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ইলেভেন, আর এখানে স্কোয়ার রুট যদি চলে যায় তাহলে এক্স প্লাস ইলেভেন সমান সমান এইট এক্স প্লাস নাইন। তাহলে খেয়াল করি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে টু এক্স লিখতে পারি। এখানে ফোর আর ইলেভেন প্লাস ফিফটিন প্লাস টু। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা গুণ করতে পারি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আবার এই এক্স দিয়ে ইলেভেন প্লাস ইলেভেনকে গুণ করলে প্লাস ইলেভেন এক্স, প্লাস ফোর দিয়ে এক্সকে গুণ করলে ফোর এক্স, ফোর দিয়ে ইলেভেনকে গুণ করলে ফোরটি ফোর প্লাস ফোরটি ফোর সমান সমান এইট এক্স প্লাস নাইন। তো এখানে টু এক্স প্লাস ফিফটিন এটাকে আমরা ওইদিকে নিয়ে যাবো, কিন্তু প্লাস টুটাকে ওইদিকে নিয়ে যাবো না, কারণ টু এখানে গুণ অবস্থায় আছে এই পুরো রুটটার সাথে। সেজন্য আমরা টু এক্স প্লাস ফিফটিনকে ওইদিকে নিয়ে যাই। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর সমান সমান এইট এক্স প্লাস নাইন মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন। তাহলে এখানে যা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর সমান সমান সিক্স এক্স মাইনাস সিক্স। তো এখান থেকে টু এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর সমান সমান টু যদি কমন নেই তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি। সেক্ষেত্রে এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমি সিক্সও কমন নিতে পারতাম, সিক্স কমন আনে টু কমন নিচ্ছি, কারণ এই টু আর এই টু তুলে দিতে পারবো। তো আমরা উভয় দিকে টু উঠে দিই, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর সমান সমান থ্রি এক্স মাইনাস থ্রি। তাহলে উভয় দিকে আমরা পুনরায় বর্গ করবো, কারণ এখনও রুট ওভার ওঠে নাই। তাহলে এখানে রুট ওভার উঠে দিতে হলে আমরা বর্গ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর সমান সমান থ্রি এক্স মাইনাস থ্রি। তাহলে বর্গ করলাম, এখানে আমরা কী দিব বর্গ, তাহলে লিখে ফেলি বর্গ করে। তাহলে বর্গ যদি করি তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স, অর্থাৎ এই পাশের কোনো কাজ আপাতত পাচ্ছি না। এখানে নাইন এক্স স্কোয়ার তিন থেকে নয় নয় দুগুণে আঠারো মাইনাস এইটিন এক্স প্লাস নাইন। তাহলে বা সবাইকে এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স মাইনাস নাইন সমান সমান জিরো। বা এইটার সাথে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস এইট এক্স স্কোয়ার ফিফটিন এক্স আর এইটিন এক্স প্লাস থার্টি থ্রি এক্স, আর এটা থেকে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস থার্টি ফাইভ সমান সমান জিরো। বা এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এইট এক্স স্কোয়ার এটার সামনে মাইনাস হবে থার্টি থ্রি এক্স মাইনাস থার্টি ফাইভ সমান সমান জিরো, মাইনাসটা সমান সমান চিহ্নের দিকে যায় ভাগ হয়ে জিরো হয়ে যাবে, মাইনাস থার্টি থ্রি এক্স মাইনাস থার্টি ফাইভ সমান সমান জিরো। তাহলে এখন আমরা এটা মিডিল ফ্যাক্টর করব, মিডিল ফ্যাক্টরের জেনারেল যেটা নিয়ম, এই কোনা এই কোনা গুণ করে নিতে হবে, গুণ করলে আমরা যেটা পাবো এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে ওই সংখ্যাটা এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা মিলবে, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তো এখানে আমি সরাসরি করে ফেলছি, বা মাইনাস ফোরটি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থার্টি ফাইভ সমান সমান জিরো। এখান থেকে আমরা কমন নেব, তো এইট এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ প্লাস সেভেন কমন নিলে এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো। এই দুইটা থেকে একটা এখানে আসবে,
এক্স মাইনাস ফাইভ এখানে বসাই দিলাম, আর একটা থাকে এইট এক্স প্লাস সেভেন সমান সমান জিরো। তো হয় এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো অথবা এইট এক্স প্লাস সেভেন সমান সমান জিরো বা এইট এক্স সমান সমান মাইনাস সেভেন, অতএব এক্স সমান সমান মাইনাস উপরে সেভেন বা নিচে এইট, এক্স সমান সমান ফাইভ। শিক্ষার্থীরা খেয়াল করে এখানে এক্সের দুইটা ভ্যালু বেরিয়েছে, তো কোনটা সমীকরণের প্রকৃত বীজ সেটা জানার জন্য আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো আমরা শুদ্ধি পরীক্ষা করে নেই, শুদ্ধি পরীক্ষা এক্স সমান সমান ফাইভ হলে এখানে আমরা সমীকরণের বাম পক্ষ উঠাই নিব। সমীকরণের বাম পক্ষটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ফোর প্লাস রুট ওভার এক্স প্লাস ইলেভেন, এটা উঠাই নিই। তো আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে ফাইভ প্লাস ফোর প্লাস এখানে হবে ফাইভ প্লাস ইলেভেন, তাহলে রুট নাইন পাচ্ছি, এখানে আছে রুট ওভার সিক্সটিন পাচ্ছি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে দেখো থ্রি পাবো, এখানে ফোর পাবো, তাহলে সেভেন পাচ্ছি। এবার আমরা ডান পক্ষটা করব, ডান পক্ষ সমান, সেক্ষেত্রে খেয়াল করে এখানে ডান পক্ষ হচ্ছে এইট এক্স প্লাস নাইন রুট ওভার এইট ইন্টু ফাইভ প্লাস নাইন ফোরটি নাইন, রুট করলে আমরা পাচ্ছি সেভেন। তাহলে শিক্ষার্থী এখানে খেয়াল করে এক্স সমান সমান ফাইভ হলে সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এক্স এর যে ভ্যালুটা বেরিয়েছে অর্থাৎ ফাইভ যে ভ্যালু বেরিয়েছে, এই ভ্যালুটা কিন্তু অবশ্যই নির্ণয় সমীকরণের বীজ বা মূল। কিন্তু আরেকটা যে ভ্যালু বেরিয়েছে আমাদের এক্স সমান সমান মাইনাস সেভেন বাই এইট, এটা দিয়েও শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে। আবার এক্স সমান সমান মাইনাস সেভেন বাই নিচে এইট হলে বাম পক্ষ এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ইলেভেন, তো এখানে মান বসাই দিই মাইনাস সেভেন বাই এইট প্লাস ফোর প্লাস এখানে মাইনাস সেভেন বাই এইট প্লাস ইলেভেন। তো সেক্ষেত্রে এখানে খেয়াল করো অবশ্যই এটা ভগ্নাংশ থাকলে লসাগু করতে হবে, এইট হচ্ছে লসাগু, মাইনাস সেভেন পাবো। এখানে চারটে বত্রিশ প্লাস থার্টি টু প্লাস এখানেও আমরা করবো একই কাজ এইট, তাহলে মাইনাস সেভেন প্লাস এইট এইট, তাহলে এখান থেকে পাচ্ছি টোয়েন্টি ফাইভ বাই এইট। তো টোয়েন্টি ফাইভের যদি আমরা আবার রুট করি, উপরে কোনো টোয়েন্টি ফাইভ পাই আর নিচে এইট পাই, টোয়েন্টি ফাইভের আবার যদি রুট করি তাহলে আমরা কিন্তু ফাইভ পাই, আর নিচে এই রুটটা আবার নিচে চলে আসবে, আমি সরাসরি করতেছি। প্লাস একইভাবে এখানে আমরা এইট্টি ওয়ান পাবো, এইট্টি ওয়ানের রুট করলে পাবো নাইন, আর এই রুটটা এইট্টি ওয়ানের রুট করার কারণে কিন্তু নাইন আসছে, কিন্তু এই রুটটা এবার নিচে চলে আসবে। তাহলে এই দুইটা রুটকে এইটকে যদি আমরা লসাগু করি, একটা রুট আবার এইট হবে, সরাসরি করে যাচ্ছি নয় পাঁচ চোদ্দো, তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে এটাই পাচ্ছি আমরা। এবার ডান পক্ষ এইট এক্স প্লাস নাইন, এটা হচ্ছে রুট ওভার দিয়ে দিলাম, এখন আমরা এটা মান বসাবো এইট, আর মান হচ্ছে মাইনাস উপরে সেভেন বাই নিচে এইট প্লাস নাইন ঠিকই থাকবে, তাহলে মাইনাস উপরে হচ্ছে ছাপ্পান্ন নিচে এইট প্লাস নাইন, তাহলে এখানে আমাদের হচ্ছে রুট ওভার নিচে এইট হবে মাইনাস ফিফটি সিক্স প্লাস সেভেন্টি টু, সেভেন্টি টু থেকে মাইনাস ফিফটি সিক্স আমরা মাইনাস করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি মাইনাস করলে চোদ্দো হয়, চোদ্দো সরি ষোলো হয়, ষোলো রুট করলে আমরা পাবো চার, তাহলে উপরে চারের চার হচ্ছে আর এই রুটটা নিচে চলে আসবে, নিচে রুট ওভার এইট হবে। তাহলে আমরা খেয়াল করি বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান আমাদের হয়নি, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তোমরা এখানে লিখে ফেলতে পারো যে অতএব বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তো বাকিটা আমি লিখে দিচ্ছি না, তোমরা নিজেরা লিখে নাও খাতায়। অতএব এক্স সমান মাইনাস সেভেন বাই এইট প্রদত্ত সমীকরণটির মূল বা বীজ নয়, নির্ণয় বীজ এক্স সমান সমান
5। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা এখানে 8 8 কাটাকাটি করেও আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে এখানে হয়তো -7 + 9 অর্থাৎ √2, তারপরেও কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে না। তোমরা যেভাবে ইচ্ছা সমাধান করো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, 5 নম্বর অঙ্ক 11x - 6 বর্গ করবো আমরা, আর এখানে সমান সমান 4x + 5 + x - 1 এটাও আমরা বর্গ করব। তো এদিকে লিখে দিই বর্গ 4a। তাহলে এখানে স্কোয়ার রুট যদি আমাদের কাটা যায়, তাহলে আমরা কি পাচ্ছি, 11x - 6 সমান সমান, এটা a + b হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + p² এখানে অবশ্যই আমরা ব্র্যাকেট দিব। তো খেয়াল করি, এখানে 11x - 6 এটার কোনো কাজ নেই, স্কয়ার রুট যদি চলে যায় 4x + 5 পাচ্ছি প্লাস 2, এই দুইটা রুটকে একটা রুট বানায় 4x + 5, এখানে x - 1 লিখতে পারি, প্লাস এখানে স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে x - 1। তাহলে খেয়াল করি, এখানে 11x - 6 - 4x - 5 এই দুটোকে এদিকে নিয়ে আসলাম, আর 2 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। ও হ্যাঁ, আর কি এখানে x - 1ও আছে, এটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি -x + 1, আর 2 এখানে গুণ অবস্থা আছে সেজন্য এটাকে এদিকে নিয়ে আসিনি। তো এটা গুণ করে ফেলি, 4x দিয়ে x কে গুণ করলে 4x² আবার 4x দিয়ে -1 কে গুণ করলে -4x, একই রকম ভাবে 5 দিয়ে x কে গুণ করলে +5x, আবার +5 দিয়ে -1 কে গুণ করলে -5। তাহলে এখানে খেয়াল করি কি হচ্ছে, 7x হচ্ছে 6 + 5 = 11, সরি 7x আছে, আচ্ছা যাই হোক, এখানে আমরা একসাথে করতে পারতাম, আচ্ছা পরে লাইনে করবো। এটা থেকে এইটা, এটা থেকে এইটা একসাথে বিয়োগ করা যায়, 7 থেকে 4 বিয়োগ করলে 7x হয়, 7x থেকে আবার x বিয়োগ করলে 6x হয়। তো একসঙ্গে করে দিই 6x, আর এখানে হচ্ছে 6 + 5 = 11, 11 থেকে 1 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে -10 হচ্ছে সমান সমান 2। তো এখানে 2, এখানে আমরা কত পাচ্ছি, 5x থেকে x বাদ, 4x বাদ দিলে x পাবো, আর 4x² কিন্তু ঠিকই থাকবে, সরি এখানে 2টা হবে না, 2টা এখানে, 4x² ঠিকই থাকবে, এখানে +x - 5। তো এখান থেকে আমরা 2 কমন নেব, 2 যদি কমন নেই তাহলে 3x - 5 পাচ্ছি, আর এখানে 2 তো আছেই, 4x² + x - 5। তাহলে এখানে কি পাচ্ছি, 2 আর 2 উঠে যাবে, 3x - 5 সমান সমান √4x² + x - 5। তাহলে উভয় দিকে আমরা বর্গ করব, এখানেই বর্গ করে দিচ্ছি, তাহলে এখানে লিখে দিই বর্গ করে, তাহলে বর্গ যদি করি এখানে সূত্রে পড়ে a - b হোল স্কোয়ারের a² - 2ab + b² সমান সমান স্কোয়ার রুট চলে গেলে 4x² + x - 5, তাহলে এখানে হচ্ছে 9x² 3 * 6 = 30x + 25 - 4x² - x + 5, অর্থাৎ সবাইকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসে ওদিকে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 9x² থেকে 4x² বাদ দিলে 5x² থাকবে, 30x আর 1x, 31x - 31x আর 25 আর 5 + 30 সমান 0 হবে। শিক্ষার্থীরা এখানে x লিখে নেবে, তো এখানে x লিখে নিই আমি 31x বা 5x - 6, অর্থাৎ এই দুটো থেকে একটা বসলো, আর এখানে যেটা থাকে সেটা বসাই দিলাম। এখন আমরা ফয় দিয়ে লিখতে পারি x - 5 = 0 বা x = 5, এটা একটা অ্যান্সার বাইরে এলো আমাদের। আর একটা হচ্ছে অথবা 5x - 6 = 0 বা 5x = 6, অতএব x = উপরে 6 নিচে 5। তাহলে x এর দুইটা ভ্যালু বেরিয়েছে, এই দুইটার মধ্যে কোনটা আমাদের প্রকৃত সমীকরণের বীজ বা মূল সেটা আমরা নির্ণয় করবো শুদ্ধি পরীক্ষার মাধ্যমে। তাহলে শুদ্ধি পরীক্ষা করি, x = 5 হলে
প্রদত্ত সমীকরণের বাম পক্ষ আমরা উঠাই নিব, বাম পক্ষ হচ্ছে ইলেভেন এক্স মাইনাস সিক্স, তাহলে রুট ওভার ইলেভেন ইন্টু এক্স এর মান হচ্ছে ফাইভ মাইনাস সিক্স। তাহলে সরাসরি বসাই দেই, পাঁচ এগারো পঁচপন্ন, পঁচপন্ন থেকে ছয় বাদ দিলে ফোরটি নাইন হয়, আর এখানে উনপঞ্চাশ রুট করলে আমার পাচ্ছি সাত। তাহলে এখন আমরা ডান পক্ষের কাজটাও করে নিই, ডান পক্ষ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তো এখানে ফোর এক্সের মান হচ্ছে ফাইভ ধরে নিছি আমরা, ফাইভ তো এই বসবে, প্লাস এখানে এক্সের মান ফাইভ মাইনাস ওয়ান, তাহলে এখানে চার পাঁচা কুড়ি, কুড়ি আর ফাইভ পঁচিশ, পঁচিশের রুট করলে কিন্তু পাঁচ হয়, একইভাবে এখানে চার হয়, চারের রুট করলে টু হয়, পাঁচ দুই সাত। তাহলে আমরা দেখতেছি যে এক্স সমান সমান ফাইভ হলে সমীকরণটির বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমরা বলতে পারি। তাহলে এই এক্স সমান সমান ফাইভ এটা সমীকরণের অবশ্যই মূল হবে। তো আরেকটা আছে যেটা, সেই মানটা দিয়ে এখন আমরা করবো, এক্স সমান সমান উপরে সিক্স বাই নিচে ফাইভ হলে বাম পক্ষ উঠে নেই, বাম পক্ষ হচ্ছে ইলেভেন এক্স মাইনাস সিক্স। তো এখানে ইলেভেন এক্সের মান হচ্ছে উপরে সিক্স বাই নিচে ফাইভ মাইনাস সিক্স, তো ছয় এগারো ছেষট্টি, ছেষট্টি মাইনাস ফাইভ মাইনাস সিক্স, তাহলে খেয়াল করো এখানে আবার বলছি আমি, তো ছয় এগারো ছেষট্টি, ছেষট্টি মাইনাস ফাইভ, সরি ছয় এগারো ছেষট্টি, আর নিচে ফাইভ হচ্ছে মাইনাস সিক্স। তাহলে এটা আমরা যদি লসাগু করি, ফাইভ হচ্ছে লসাগু, তাহলে সিক্সটি সিক্স মাইনাস সিক্স উপরে রুট ওভার যাবে, তাহলে উপরে ষাট পাচ্ছি আর নিচে পাঁচ। সেক্ষেত্রে এখানে খেয়াল করো মিডিল ফ্যাক্টরে, এখানে আমাদের সরি মিডিল ফ্যাক্টর না, লসাগুটার ক্ষেত্রে খেয়াল করি, পাঁচ ছয় এখানে হবে তিরিশ, তোমরা ঠিক করে নাও, পাঁচ ছয় তিরিশ, তাহলে ছেষট্টি থেকে তিরিশ বাদ দিলে আমরা পাচ্ছি ছত্রিশ, কেটে দিই এটা, তাহলে উপরে ছত্রিশ নিচে ফাইভ, এখানে রুট ওভার হবে, তাহলে ছত্রিশের রুট করলে পাচ্ছি সিক্স, আর এই রুটটা নিচে চলে আসবে রুট ফাইভ। এখন আমরা ডান পক্ষের কাজ করব, তাহলে লিখে ফেলি ডান পক্ষ, ফোর এক্স প্লাস ফাইভ প্লাস এক্স মাইনাস ওয়ান, তো রুট ওভার ফোর, এক্সের মান হচ্ছে উপরে সিক্স নিচে ফাইভ মাইনাস সরি এখানে প্লাস ফাইভ, প্লাস এখানে হচ্ছে উপরে সিক্স নিচে ফাইভ মাইনাস ওয়ান, তাহলে এখানে আমাদের কী হচ্ছে উপরে গুণ হবে, চার চার চব্বিশ, চব্বিশ বাই পাঁচ প্লাস পাঁচ, এখানে রুট ওভার যেখানে ছিল সেখানে থাকবে, আর এখানে মিডিল সরি এখানে হচ্ছে আমাদের লসাগু করা যায়, তাহলে এখানে সিক্স মাইনাস ফাইভ, তাহলে আমরা পাচ্ছি পাঁচ হচ্ছে লসাগু, তাহলে চব্বিশ প্লাস টোয়েন্টি ফাইভ পঁচিশ, লসাগু করলাম, এখানে রুট ওভার দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ওয়ান, আর নিচে রুট ওভার ফাইভ যাবে, কারণ এখানে ওয়ান হইলে ওয়ানের রুট করলে ওয়ানই হয়, আর রুটটা নিচে দিয়ে দেওয়া যায়, এখানে রুট ওভার পাচ্ছি ফোরটি নাইন, আর নিচে ফাইভ, এই রুটটা উপরে দিলাম নিচেও দিলাম, প্লাস ওয়ান বাই রুট ওভার ফাইভ, তাহলে এখানে পাচ্ছি সেভেন বাই নিচে রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বাই রুট ওভার ফাইভ, তাহলে দুইটা রুট ওভার ফাইভের মধ্যে ফাইভ থেকে একটা আসলো লসাগু করার ক্ষেত্রে, আর এখানে সেভেন প্লাস ওয়ান তাহলে হচ্ছে এইট। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এই বাম পক্ষ এবং ডান পক্ষের কোনো মিল নেই, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে যেহেতু মিলে নেয় সেই জন্য আমরা সমান সমান চিহ্ন দিয়ে কেটে দেবো, নট ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি নির্ণয় বীজ বা মূল এক্স সমান সমান ফাইভ। ছয় নম্বর অঙ্ক, শিক্ষার্থীরা খেয়াল করো অঙ্কটার ক্ষেত্রে রুট ওভার দিয়ে দেয়া আছে একটা সমীকরণ, তো এই সমীকরণের প্রথম যে রুটটা আছে এর ভিতরে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আছে, আর পরেরটাতেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আছে, দুইটারই একটা মিল দেখা যাচ্ছে। যদি এরকম মিলকরণ থাকে তাহলে তোমাকে একটা চলক ধরে নিয়ে অঙ্কটা তোমার সমাধান করলে সুবিধা হবে, তো আমরা একটা চলক ধরে নিব, যেহেতু এক্স চলক দিয়ে দেয়া আছে সেটাকে আমি এ বা ওয়াই যে কোনো চলক ধরতে পারি, তো এখানে আমি ওয়াই ধরে নিলাম, মাইনাস ফোরের জায়গায় ফোর থাকলো, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সের জায়গায় ওয়াই ধরছি, মাইনাস ফোরের জায়গায় ফোর আছে প্লাস, আবার একইভাবে এখানে আমি ওয়াই ধরে নিলাম মাইনাস টেন সমান সমান সিক্স, তাহলে এখানে সাইডে লিখে দিতে পারি ধরি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সমান সমান ওয়াই। তাহলে আমরা খেয়াল করি
সুবিধার জন্য আমরা এইটাকে সমান সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাব অঙ্ক করার সুবিধার জন্য। তো 6 - y - 10, তাহলে এখন আমরা উভয় দিকে বর্গ করতে পারি, কারণ রুট উঠাই দিতে হবে। y - 4 এটা স্কোয়ার করলাম, আর এখানে 6 - y - 10 এটাকে স্কোয়ার করলাম, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি বর্গ করে। তাহলে এখানে স্কোয়ার আর রুট যদি চলে যায় তাহলে কি থাকে, y - 4 থাকে, আর এখানে a - b হোল স্কোয়ারের সূত্র a² - 2 ab + b² y - 10 এখানে হবে হোল স্কোয়ার, তাহলে বা y - 4 = 36, এখানে 6 × 2 = 12 হচ্ছে -12 √y - 10। এখানে যদি স্কোয়ার রুট চলে যায় তাহলে আমরা y - 10 পাচ্ছি। তাহলে আমরা খেয়াল করি এখানে y - 10 আছে, এখানে y - 4 আছে, এখানে y - 10 আছে, এগুলোকে এদিকে নিয়ে আসবো। তাহলে y - 4 - y + 10, আর এই 36টাকে ওইদিকে নিয়ে আসি, -36 = -12 আর √y - 10। শিক্ষার্থীরা খেয়াল করো ভালো করে, এখানে -y + y কাটা যাবে, আর এইখানে আমি যদি 10 থেকে 6 মাইনাস করি তাহলে 6 হচ্ছে +6, আর এই +6 আর -36 তাহলে -30 হবে, -12 √y - 10। তাহলে উভয় দিক থেকে আমরা মাইনাসগুলো উঠাই দিতে পারি, তাহলে 30 পাচ্ছি এখানে, আর এখানে 12 y - 10। এখন এমন একটা সংখ্যা নিব যা দ্বারা 30কেও ভাগ যায় 12কেও ভাগ যায়, তো এমন সংখ্যা হচ্ছে 6 দ্বারা যদি 30কে ভাগ করি ভাগ ফল হচ্ছে 5, আর 6 দ্বারা 12কে ভাগ করলে ভাগ ফল হচ্ছে 2 y - 10। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে, তাহলে এখানে এই রুটকে তুলতে হলে অবশ্যই আবার বর্গ করতে হবে, তো আমরা আবার বর্গ করব 5 এর উপরে স্কোয়ার, আর এখানে 2 y - 10 স্কোয়ার, এখানে হচ্ছে বর্গ করে, তাহলে এখানে আমরা পাচ্ছি 25 4 y - 10 স্কোয়ার রুট চলে গেল, তাহলে আমরা পাচ্ছি y - 10। তাহলে এখানে খেয়াল করি 25 এর জায়গায় 25 থাকবে, 4 y - 40, তো এখানে আমরা 25কে যদি ওইদিকে নিয়ে যাই এখানে পাবো 0, তাহলে 4 y - 25, তাহলে 4 y কে এদিকে লিখি মাইনাস, এখানে 65 পাচ্ছি = 0, মানে এটাকে ঘুরাই লিখলাম, এটা সামনে এটা ওইদিকে। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা হচ্ছে এখানে ওয়াই এর একটা মানে x² + 4x = y ধরছিলাম, সেটা দিয়ে আমরা আবার অঙ্ক করব। দেখো এখানে x² + 4x এর জায়গায় ওয়াই দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করছি, তাহলে এখন আমরা এই ওয়াই এর স্থলে আবার x² + 4x বসাই দেব, তাহলে ওয়াই এর স্থলে x² + 4x বসাই দিলাম, -65 যেখানে আছে সেখানেই থাকলো, তাহলে 4 দিয়ে যদি আমি এটাকে গুণ করি 4x² + 16x - 65 = 0, তো এখান থেকে মিডিল ফ্যাক্টর করে নিতে হবে আমাদের। তাহলে মিডিল ফ্যাক্টর করতে হলে আমরা নিয়ম অবশ্যই জানি, বা তোমরা ক্যালকুলেটারে করতে পারো, এখানে আমি সরাসরি করে দিচ্ছি, বা 4x² + 26x - 10x - 65 = 0, এখান থেকে আমরা কমন পাই 2x কমন যায়, তাহলে এখানে 2x + 13, মাইনাস এখান থেকে 5 কমন যায়, তাহলে 2x - প্লাস হয়ে যাবে 13 = 0, বা 2x + 13 আর 2x - 5 = 0 হয় 2x + 13 = 0, অথবা 2x - 5 = 0, বা x = সরাসরি লিখে দিচ্ছি উপরে 5 এর নিচে 2 হবে, আর এখানে অতএব দিয়েও লিখতে পারি, এখানেও তোমরা অতএব দিয়ে লিখতে পারো। তো যাই হোক এখানে -13/2
সরাসরি লিখে দিলাম x এর দুইটা ভ্যালু বেরিয়েছে, কোন ভ্যালুটা সমীকরণের বীজ সেটা নির্ণয় করতে হলে আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো আমরা শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষা x সমান সমান -13/2 হলে এখন প্রদত্ত সমীকরণে আমরা বাম পক্ষ বসাই দেব, বাম পক্ষ x² + 4x - 10। তাহলে এখানে আমরা মান বসাই দেব, x এর মান হচ্ছে মাইনাস, উপরে 13 হবে নিচে 2, স্কয়ারের জায়গায় স্কয়ার হবে +4, উপরে 13 মাইনাস দেব, উপরে 13 নিচে 2 -4 প্লাস উপরে 13/2 স্কয়ার প্লাস 4 - 13/2 - 10। তাহলে এখানে আমরা খেয়াল করি এই স্কোয়ারটা মাইনাসের উপরে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ারটা 13 উপর গেলে 169 হয়, নিচে 4 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 4 13 52, আর নিচে 2 হবে -4 হবে, এরপরে আমরা রুট ওভার দিয়ে দিচ্ছি। তো এইখানে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে যা হয়েছে এখানে কিন্তু তাই হবে, কারণ একই জাতীয় রাশি আছে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এটা সরাসরি বসাই দিতে পারি, 169/4 -52/2, আর এখানে -10 আছে এটা বসবে, তাহলে 169/4 এখানে আমরা ভাগ করলে 26 পাই -4 প্লাস একইভাবে 169/4 ভাগ করলে 26 পাই -10, তার রুট ওভারটা এই পর্যন্ত যাবে 169/4 -30 পাচ্ছি এখানে, আর 169/4 এখানে পাচ্ছি -36। তাহলে অবশ্যই আমাদেরকে এটা লসাগু করতে হবে, 169 + 0 0 3 4 12 120 প্লাস এখানে 4, 169 হবে -4 4 24 4, হাতে 2, 3 4 12 2 44, 49/4 প্লাস উপরে পাচ্ছি 25/4, তাহলে আমরা যদি উপরে রুট করি 7 পাই, আর নিচে এই রুটটা আবার আসে 2 হয়, প্লাস উপরে 5 হয়, নিচে আবার 2 হয়। তো এখান থেকে যদি আমরা লসাগু করি 2 পাই, তাহলে 7 + 5, তাহলে উপরে 12/2, তাহলে পাচ্ছি 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 পাচ্ছি, তার মানে আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, কারণ ডান পক্ষে কিন্তু কি আছে 6 আছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কোন বীজটা দ্বারা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলছে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এক সমান -13/2 যখন বসেছি তখন কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সমীকরণের একটি বীজ। কিন্তু আরেকটা যে আমরা বীজ বা মূল পাইছি সেটা কি প্রকৃতপক্ষে আসলে সমীকরণটির বীজ কিনা, সেটার জন্য আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো আমরা একই ওয়েতে আবার শুদ্ধি পরীক্ষা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা এক্স এর আরেকটা ভ্যালু দিয়ে শুদ্ধি পরীক্ষা করবো, আবার এক্স সমান সমান 5/2 হলে তাহলে সমীকরণটির বাম পক্ষ প্রথমে উঠাই নিব, লিখি বাম পক্ষ রুট ওভার x² + 4x - 4 প্লাস x² + 4x - 10। তাহলে এখানে এক্স এর যে ভ্যালু আছে সেটা হবে 5/2² + 4 × x এর ভ্যালু হচ্ছে 5/2 - 4 প্লাস x এর এখানে আবার ভ্যালু হবে 5/2² + 4 5/2 - 10। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি উপরে 25/4, এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যাচ্ছে, তো এখানে 2 পাই, 2 দিয়ে আবার 5 কে গুণ করলে 10 হয়, তো +10 - 4 একই রকম ক্যালকুলেশন এখানে হবে, 25/4 + 10 - 10 যেখানে আছে সেখানেই থাকবে। তো এখানে আমরা পাচ্ছি 25/4 + 6, এখানে পাচ্ছি 10 10, কাটে গেলে আমরা উপরে পাচ্ছি 25/4, তো এটা অবশ্যই মিডিল, সরি এটা অবশ্যই আমাদের লসাগু করতে হবে, 4 হচ্ছে লসাগু, তাহলে 25 + 424
প্লাস এটা রুট করলে 25-এর রুট করলে 5 পাই, আবার এই রুটটা 4-এর উপরেও থাকার কারণে 4-এর রুট করলে আমরা 2 পাই। তাহলে এখানে পাচ্ছি 49, তো 49 আর নিচে পাচ্ছি 4, 4-ই থাকছে প্লাস 5/2। তাহলে এখানে আমরা রুট যদি করি 49-এর 7 পাচ্ছি, আবার এই রুটটা যদি নিচে আসে তাহলে 2 পাচ্ছি প্লাস 5/2। তাহলে এখান থেকে আমরা লসাগু করি, 7 প্লাস 5 হচ্ছে লসাগু, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে 12 নিচে 2 পাচ্ছি, তাহলে সমান 6 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে খেয়াল করি এখানে কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো x এর যে এখানে আর একটা ভ্যালু বেড়েছে 5/2, এটাও কিন্তু প্রদত্ত সমীকরণের বীজ। শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয়, এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তো আমরা জানি x এর সর্বোচ্চ ঘাত যত হবে x এর ভ্যালুও কিন্তু ততটা বের হবে। তো এখানে আমাদের কিন্তু x এর দুইটা ভ্যালু বেরিয়েছে, দুইটা যে x এর ভ্যালু বের করছি এবং দুইটা ভ্যালু দিয়েই আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তো আমরা বলতে পারি x এর দুইটা ভ্যালু। তো আমরা এখান থেকে জানলাম বা বুঝলাম যে x এর ঘাত যদি 2 থাকে তাহলে দুইটা ভ্যালু হয়, এবং x এর ঘাত যদি সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে একটা ভ্যালু বের হয়। তাহলে আমরা এখানে দুইটা ভ্যালু আকারে অ্যান্সার লিখতে পারি। অতএব নির্ণয় নির্ণয় মূল বা বীজ যেটা তোমরা লেখো, x সমান সমান একটা হচ্ছে আমাদের উপরে উপরে 5/2, কমা মাইনাস উপরে 13 নিচে 2।